খাগড়াছড়িতে ব্যক্তি উদ্যোগে মৎস্য চাষে আগ্রহ বাড়ছে দিন দিন। বিভিন্ন উপজেলায় কৃষি জমিতে বাঁধ ও ক্রিক তৈরি করে চাষের লক্ষ্যে গড়ে উঠছে মৎস্য খামার। তবে প্রশিক্ষণ ও মানসম্পন্ন পোনার স্বল্পতা সহ কারিগরি জ্ঞানের অভাবে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন অনেক চাষি। যদিও মৎস্য চাষ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা বলছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি থেকে নুরুসফা মানিকের পাঠানো রিপোর্ট। পাহাড়ে ক্রিক বাঁধ দিয়ে মাছের চাষ করছেন কেউ, আবার কেউ খামার করেছেন কৃষি জমিতে পুকুর খনন করে। একসময় পাহাড়ি এলাকায় তেমন আগ্রহ না থাকলেও বর্তমানে খাগড়াছড়িতে মাছ চাষে ঝুঁকছেন অনেকে। জেলার রামগড় ও মহালছড়িতে শত শত একর জমিতে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে অনেক মাছের খামার, কিন্তু তাতে যে পরিমাণ মাছ উৎপাদন হয় তা দিয়ে পূরণ হয় জেলায় চাহিদার অর্ধেকেরও কম। ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত প্রশিক্ষণ ও মানসম্মত পোনার অভাবে পিছিয়ে পড়ার দাবি চাষিদের। আমার এই জায়গাগুলো তো হস্কিতে একটু কম হয়, ধানের এটা কম হয়, সেজন্য আমি মাছের উদ্যোগ নিয়েছি। আমাদের পোনার সমস্যার কথা, পোনার গুণগত মানসম্পন্ন পোনার অভাব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময়ে পানির পিএইচ তারতম্যের কারণে মাছ মারা যায়। আয়ের পথটা যেটা, আমরা এখান থেকে ধীরে ধীরে সরে যেতে বাধ্য হব, যেহেতু আমরা সরকারের কোনো সহযোগিতা পাচ্ছি না। যদিও স্থানীয় হ্যাচারিতে গুণগত মানের রেনু ও পোনা তৈরির কথা বলছে মৎস্য বিভাগ, পাশাপাশি আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান কর্মকর্তারা। কি ছাড়তে পারবে, কিভাবে ছাড়তে পারবে, কখন কি করতে হবে, আমরা সেই ব্যাপারে নিয়মিত তত্ত্বাবধান করবো, খোঁজ খবর নেবো। আমাদের যে যন্ত্রপাতি আছে আমরা পানির কোয়ালিটি পরীক্ষা করবো, মাছের স্বাস্থ্য পরীক্ষা করবো, কোনো সমস্যা থাকলে আমরা সেই সমস্যার সমাধানের জন্য আমরা পরামর্শ দেব। গত ছয় মাসে 35 কেজি রেনু এই যে কাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় চাষিদের মধ্যে বিক্রি করতে পেরেছি। তাছাড়া 40 কেজির মতো আমরা পাবদার রেনু চাষিদের মধ্যে সরবরাহ করেছি। কাগড়াছড়ি যারা যত পোনার চাহিদা আছে আমাদের এই হেঁচারির মাধ্যমে আমরা পূরণ করতে পারব। খাগড়াছড়িতে মাছের বার্ষিক চাহিদা 13,576 মেট্রিক টন, তবে স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে মাত্র 5,907 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।